কোনে কোনে সবার মনে মনে খুশির ঝর্ণা ঝরে, যারা তো মনে ফুল ফুটেছে ওই মরুর বুকে সারা বিশ্ব জুড়ে, আর শহরের কোনে কোনে সবার মনে মনে খুশির ঝর্ণা ঝরে, আলোর পাখি তুমি সর্ব ওগো কমলে ওয়ালা নবী সাল্লে ওয়ালা, ওগো কমলে ওয়ালা নবী সাল্লে ওয়ালা, তোমারি নামে মোরা পাগল পারা, ওগো কমলে ওয়ালা নবী সাল্লে ওয়ালা, ওগো কমলে ওয়ালা নবী সাল্লে ওয়ালা, আনিলেন যিনি সত্যবাণী মায়েরা চল। বন্দনগরী চট্টগ্রামের প্রাচীনতম আন্দরকিল্লা শাহী জামে মসজিদ মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত আইসিবি প্রোডাকশনস ইসলামিক ক্যাসেট বিতানে আপনাকে স্বাগতম। আমাদের প্রকাশনায় রয়েছে সহস্রাধিক ক্যাসেট, সিডি, ভিসিডি তথা মাল্টিমিডিয়া প্রোডাকশনস, ওয়াজ মাহফিল, তেলাওয়াত, ইসলামী সঙ্গীত, হামদ, নাত, ডকুমেন্টারি, ফিল্ম, নাটক, কৌতুক সহ বিভিন্ন ইসলামী মাল্টিমিডিয়া প্রোডাকশন সমূহ পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়। আইসিবি প্রোডাকশন ইসলামিক ক্যাসেট বিতান, 49 শাহী জামে মসজিদ মার্কেট, দ্বিতীয় তলা, আন্দরকিল্লা, চট্টগ্রাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، ويوم يعد الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول، يا ليتني اتخذت مع الرسول سبيلا، يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا، لقد أضلني عن الذكر بعد إذ جاءني، وكان الشيطان للإنسان خذولا، وقال الرسول يا ربي إن قومي اتخذوا هذا القرآن مهجورا، وقال النبي صلى الله عليه وسلم المرء على دين خليله فلينظر أحدكم من يخالل، وقال النبي صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك، أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। উপস্থিত হযরত বুজুর্গ উলামা একরাম, সম্মুখপানে সমবেত দীন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা,
বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের দরবারে শুকর যে রব্বুল আলামিন আমাদেরকে মহতি বরকতি একটা মজলিসে দুই দিন ব্যাপী একটা সম্মেলনে কোরআন হাদিসের আলোচনার মাহফিলে আল্লাহ তাআলা আমাদের আসার বসার তৌফিক দান করছেন, এই জন্য শুকরিয়া আদায় করি সকলে মহব্বতের সাথে করি আলহামদুলিল্লাহ। এই মাখলুকাতের মধ্যে মানুষকে আল্লাহ তাআলা সামাজিক জীব বানাইছেন, মানুষ সামাজিক জীব, মানুষের মধ্যে সামাজিকতা, মহব্বত, ভালোবাসা, প্রীতি, একে অপরের জন্য টান, এটা মানুষের মধ্যে আছে, এটা অন্য কোনো মাখলুকের মধ্যে নাই। যেমন গরু একটা প্রাণী জীব, গরু সামাজিক জীব না, ছাগল সামাজিক জীব না। গরু ছাগল যদি সামাজিক জীব হইত তাহলে আমরা ডেলি সকালে একটা করে জব করে খাইতে পারতাম না। আর সামাজিক জীব হইলে বড় বড় শিং দিয়ে আমাকে গুতায় মেরে ফেলত, তুই আমার বাইরে জবাই করলি কেন, খাইলি কেন, কোরবানির আমল করতে পারতাম না। এইভাবে করে কোনো মাখলুক সামাজিক জীব না, কিন্তু ইনসানকে আল্লাহ তাআলা সামাজিক জীব করে বানাইছেন, মানুষ সামাজিক জীব, মানুষের একে অপরের সাথে একটা টান আছে, মহব্বত আছে, একটা সামাজিকতা আছে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ইনসানকে আল্লাহ তাআলা দান করছেন। এই টান দিয়েই আল্লাহ তাআলা ইনসান বানাইছেন। এই টানটাই যখন বান্দার আল্লাহর জন্য হয়ে যায় তখন বান্দা আল্লাহর বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত এই টান, এই দরদটা আল্লাহর জন্য না হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দা হইতে পারবে কেউ। ইনসানকে আল্লাহ তাআলা এই দরদ আর এই টান দিয়ে বানাইছেন। দরদে দিল কে ওয়াসতে পয়দা কিয়া ইনসান কো, দরদে দিল কে ওয়াসতে পয়দা কিয়া ইনসান কো, ওয়ারনা তাআত কে লিয়ে কুছ কম না থা কর রুবিয়া, ওয়ারনা তাআত কে লিয়ে কুছ কম না থা কর রুবিয়া। আত্মার টান এটা মানুষকে আল্লাহ তাআলা দান করছেন, এ কারণেই এদেশ স্বাধীন হয়েছে, এদেশে স্বাধীনতার জন্য যুদ্ধ হয়েছে, এই যুদ্ধে এক নারীর ইজ্জত নষ্ট করছে হানাদাররা, তো লাখো নারীর সন্তানরা ইজ্জত সম্ভ্রম বাঁচানোর জন্য অস্ত্র হাতে যুদ্ধক্ষেত্রে গেছে। দেখবেন রাস্তায় যদি দুর্ঘটনা হয়, কোনো বাস একটা বাচ্চা মেরে ফেললো, তো তখন হাজার বাচ্চার গার্জিয়ানরা যায় বাস ভাঙা আরম্ভ করে, কারণ কি, তুই তো এরকম চালাইতে চালাইতে একদিন আমার বাচ্চাও মারবি। এই যে সামাজিকতা, একে অপরের জন্য টান, এটা মানুষের ভেতরেই আছে, এই জন্য ইনসানকে আল্লাহ তাআলা সামাজিক জীব বানাইছেন। আমি আপনাদের কাছে এটা একটা কথা বললাম, আমার একটা কথা, প্রথম কথা, সেটা হলো মানুষ সামাজিক জীব, মানুষ কি জীব, সামাজিক জীব, এ কারণে মানুষের মাঝে আল্লাহ তাআলা অনেক সামাজিক ইবাদত দান করছেন। যেমন মনে করেন এই যে আজকে সমাজের মানুষ কোরআনের মাহফিলে এসে বসে যাবে, এটাও একটা সামাজিক ইবাদত। সমাজে কোরআনের আয়োজন হইল, তাফসীর মাহফিল হইল, তো সমাজের সকলের দায়িত্ব সেখানে যাওয়া, তাদের ভিতরে সামাজিকতা আছে। সমাজের একজন সদস্য মরে গেল, তার জানাজায় যায় যে দোয়াটা করে, এটা একটা সামাজিক দোয়া, সামাজিক ইবাদত। যদি কেউ না যায় তাহলে এটা রিদ্ধতার বহির প্রকাশ হল না, আর যদি জানাজায় যায় তাহলে তার ভাইয়ের জন্য তার ভাইয়ের রিদ্ধতা প্রকাশ পাইল, কত সওয়াব হইল। আল্লাহর নবী বলেন জানাজায় শামিল হওয়ার সাথে সাথে তার আমল নামায় এক তাইরা, এক উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আমল নামায় জমা হয়ে যায়। মদিনার চতুর্দিকে যে উহুদ পাহাড়, এক উহুদ পাহাড় পরিমাণ সওয়াব খালি জানাজায় শামিল হইলে। লাশের সাথে কেউ তার ভাইয়ের দাফন পর্যন্ত চলে গেল, কবরস্থান পর্যন্ত গেল, তার ভাইয়ের লাশটা কবরে নামাইল, ভাইয়ের লাশের উপরে এক মুঠ মাটি দিল, আন্তরিকতা একটু বেশি প্রকাশ করল,
তার আমলনামায় আল্লাহর নবী বলেন দুই কিরাত সব জমা হয়ে গেল। জানাজা পড়ার বরকতে এক কিরাত, দাফনে অংশগ্রহণ করার বরকতে আর এক কিরাত, লাশের সাথে হাইটা হাইটা কবরস্থান পর্যন্ত যাওয়ার কারণে আর এক কিরাত সওয়াব। সাহাবীরা বলে মাল কিরা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী কিরাত কাকে বলা হয়? আল্লাহর নবী উহুদ পাহাড় দেখায় বলে গোটা উহুদ পাহাড়টা যত বড় এক কিরাত সওয়াব তত বড়। তার মানে এই একটু আন্তরিকতার বহিঃপ্রকাশ বেশি একজন আরেকজনের জন্য, এই কারণে এক উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আমলনামায় বেশি। একটা নেক কেউ ধার দিবে, তারপরে যেমন মনে করেন এই দেখা হয়েছে একজন আরেকজনের সাথে, সালাম দিচ্ছে, এটা একটা সামাজিক ইবাদত। সালাম কি ইবাদত? সামাজিক ইবাদত। এটা ভাই ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়েছে তো বলবে আসসালামু আলাইকুম, সাথে সাথে দশটা নেকি আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবে। যদি কারোর মধ্যে সামাজিকতা একটু বেশি পাওয়া যায়, কেউ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ পর্যন্ত চলে গেল, তো তার আমল নামায় এক শব্দের সামাজিকতা বেশি হওয়ার কারণে বিশটা নেক আমল নামায় জমা হয়ে যাবে। যে আল্লাহ নবীর কাছে আইসা একজন সালাম দেয় আসসালামু আলাইকুম, আল্লাহ নবী বলেন দশ নেক পাইলা, আর একজন এসে বলে আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ, আল্লাহ নবী বলেন তোমার জন্য বিশ নেক, আর একজন এসে বলে আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও বারাকাতু, আল্লাহ নবী বলে তোমার জন্য তিরিশ নেক। সুবহানাল্লাহ, আওয়াজ করে পড়েন সবাই সুবহানাল্লাহ, পড়ছেন তো অনেক হয়েছে, কমপক্ষে আধা মিজান ভরার নেক আমল নামায় জমা হয়েছে, একেবারে মিজানের পালা ভরে নেক দিবে এক একটা তসবিহ হাতে। হায়াত তো ছোট, সবার আগে জান্নাতে নিতে হবে না, এই কারণে যত আমল করবে খালি নেক দিয়া নেক দিয়া তার বন্ধুর উম্মতদেরকে আল্লাহ তাআলা সবার আগে জান্নাতে নিবে। আসলে আসছে কিন্তু সবার পরে জান্নাত, সবার আগে এই উম্মতের আগমন দুনিয়ায় হয়েছে সবার পরে, কিন্তু জান্নাতে যাবে সবার আগে। আমাদের মুরব্বীরা উদাহরণ দিয়ে বোঝায়, কয় দেখো না ঘুমাইলা, ঘুমের সময় সবার পরে ঘুমায় কান, সবার আগে ঘুমায় চক্ষু, চক্ষু ঘুমায় সবার আগে, চোখ বন্ধ করে নাওয়াই তো লীল ঘুম, চোখ বন্ধ করছে। এবার অনেক সময় চোখ বন্ধ করার পরেও তার হাত চলতে থাকে, পাখা ঘুরায় না, অনেক সময় বাতাস নেয় আর ঘুমায়, এক সময় হাত ঘুমায় এক সময় পা ঘুমায়, ঘুমাইতে ঘুমাইতে তার সব অঙ্গ ঘুমায় যায়, চোখ বন্ধ করে অনেক সময় ব্রেন ঘুমায় না, এটা চিন্তা করতেছে, চোখ বন্ধ করেও চিন্তা করতেছে। কিন্তু যখন তার কানও ঘুমায় যায় তখন এটা পূর্ণাঙ্গ ঘুম হয়। অনেকে আছে ঘুমাইতেছে কিন্তু ঘুম থেকে জায়গা বলে এই আমার বদনাম করলি কেন রে, তুমি শুনলা কেমনে, আমার কান তো ঘুমায় নাই, এটা জাগ্রত ছিল শুনছি, চোখ ঘুমাইছে কান ঘুমায়নি। কানও যদি ঘুমায় যায় তাহলে নাও এই ঘুমটার নাম আকল মোহ, এ মরা বরাবর মৃত্যুর ভাই হয়ে যায়, কোনো খবর নাই। এই যে ঘুমাইছে সবার পরে ঘুমাইছে কান, কিন্তু মসজিদের আজান চোখে শোনে না হাতে শোনে? কি শোনে? কানে। পায়েও তো শোনে না, মুখে শোনে? শোনে না, কোনো অঙ্গ শুনলো না, সবার আগে কে শুনলো? কান। কান শুনা মাইকের আওয়াজটা কানে আগে গেল, কান আগে জাগলো, জাগার পরে হাতরে জাগাইলো, হাত ডইলা চক্ষুরে জাগাইলো, এই ওঠোর সবার পরে ঘুমালো কান। সবার পরে কান ঘুমাবার পরেও কান যেমন সবার আগে জাগ্রত হয়ে যায়, ঠিক তেমন দুনিয়ার আলো বাতাস উম্মতে মুহাম্মদী দেখেছে সবার পরে। আপনি আমি দুনিয়ায় আগমন করেছি সবার পরে, কিন্তু সরকারে দোয়া আলমের উম্মত হওয়ার কারণে আপনার আমার এত শান, এই ছোট ছোট আমল করবেন, সুবহানাল্লাহ পড়বেন, মাহফিলে বসে থাকবেন, সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে, খালেস তওবা করবেন,
গুনাকে নেক দিয়ে পাল্টায় দিবে, কারণ বন্ধুর উম্মতকে সবার আগে জান্নাত দিতে হবে। আর সে দুনিয়াতে সবার পরে, কিন্তু জান্নাতে যাব আমরা সবার আগে। আলহামদুলিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ। এই যে ছোট ছোট এবাদত, সালাম দিছে তাও দশ নেক, এক শব্দ বাড়াইছে বিশ নেক, আর এক শব্দ বাড়াইছে আরো দশ নেক বেশি, ত্রিশ নেক। সালামের এবাদত সামাজিক এবাদত। এই জন্য আল্লাহর নবী হাদিস বর্ণনা করতেছেন যে খানা খাওয়াও একে অপরের, একে অপরের খানা খাওয়ানোটাও এবাদত, এটা সামাজিক এবাদত। কি এবাদত? একজন আরেকজনকে খাবার খাওয়ানো সামাজিক এবাদত। এই জন্য আরেক হাদিসে আল্লাহর নবী বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফসুস সালাম ওয়া আকিমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়া সাল্লু ফিল লাইল ওয়ান নাসু নিয়াম। আল্লাহর নবী আমাদের সামাজিক ইবাদত শিখায়, কারণ ইনসান সামাজিক জীব। আল্লাহর নবী বলে সমাজে সালামের প্রচলন ঘটাও, একজন আরেকজনকে বেশি বেশি সালাম দাও। সালাম দিলে জান্নাতে সালামের দরওয়াজা দিয়া আগে আগে সালাম দাও, তারা জান্নাতে যাবে। বেশি বেশি সালাম দিলে অনেক বরকত। আল্লাহর নবী কিছু কাজ বেশি করতে বলেছেন, তার মধ্যে একটা হলো বেশি বেশি করে সালাম দাও, সালামের প্রচলন ঘটাও, এটা সামাজিকতা। দ্বিতীয় নম্বর আল্লাহর নবী বলেন খানা খাও, খানা খাওয়ানো এটাও একটা সামাজিক ইবাদত। একজন আরেকজন রে খানা খাওয়াইলেও বহুত সওয়াব হয়। খানা খাওয়ানোর মাধ্যমে সমাজের সুসম্পর্ক কায়েম হয়, দুঃসম্পর্ক দূর হয়ে যায়, দুশ্মনী আদাওয়াতি খানা খাওয়ানোর মাধ্যমে দূর হয়ে যায়। এই জন্য একে অপরের খানা খাওয়ানো ইবাদত। আমরা কিন্তু একজন আরেকজনকে খানা খাওয়াই না। আমাদের দেশের খাবার খাওয়ানো এটাও দিন ভিত্তিক হয়ে গেছে, এবাদত ভিত্তিক এখন আর নাই। ঈদের দিনে কিছু খাওয়াইল, কোন কোন এলাকায় মানুষ মারা গেলে তিন দিন এর দিন খাওয়াইল, চল্লিশ দিনের দিন চল্লিশা করলো। আপনাদের এলাকায় আছে এগুলা? আছে? বাপ মারা যাওয়ার পরে চল্লিশ দিনের দিন খাওয়াইল, তারপরে চল্লিশ দিনের দিন খাওয়ানোর পরে চল্লিশ বছরে যদি বাসে আর খাওয়াইতে হবে না, না এরকম না, এরকম অনুষ্ঠান করে চল্লিশ দিনের দিন একদিন খিলাইয়া তারপরে সারা জনম খবর নাই, কোনো ফায়দা নেই। বরঞ্চ সারা বছর একে অপরের কিছু কিছু খাওয়াও, একে অপরের খানা খাওয়ানোর মাধ্যমে একে অপরের মাঝখানে মহাব্বত পয়দা হয়, হৃদ্যতা পয়দা হয়। দুশ্মনরাও যদি কেউ খাওয়ায় তাহলে দুশ্মনের দুশ্মনই নষ্ট হয়ে যায়, কারণ খানার লুকমার নিচে মহাব্বতের বীজ আছে, এটা খাওয়াইলে মহাব্বত প্রবেশ করে। এই জন্য দেখবেন ইলেকশনের সময় নেতারা খাওয়ায়, যে বিড়ি খাওয়ায় তারে বিড়ি খাওয়ায়, চা খাওয়ায়, নিজের বাড়িতে সারা পাঁচ বছরে ক্ষমতায় থাকা গেলেন খাওয়ায় না, কিন্তু আর আবার ইলেকশনের আগ দিয়ে গরু জবকে খাওয়াবে, নিজের ঘরে সুন্দর খাবারের আয়োজন করে ভোটারদেরকে খাওয়াইতে থাকে। কারণ খাওয়াইলেই যে মহাব্বত পয়দা হয়, মহাব্বত পয়দা হইলেই ভোটটা যায় দিয়ে। খানা খাওয়ানো এটা একটা ইবাদত, এই ইবাদত তো আল্লাহ তাআলা অনেক পছন্দ করেন। সাহাবীরা এসে আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করে, ও আল্লাহর নবী কোন খানা সবচেয়ে বেশি উত্তম? আল্লাহর নবী বলে যে খানা দুশ্মনকে খাওয়ানো হয়, তার মানে যার সাথে দুশ্মনী, যারে দেখলে আঘাত করতে মনে চায়, দিল বলে তারে আঘাত করি, কিন্তু আঘাত না করে যদি এক লোকমা খানা তারে খাওয়ায় দেয়, তাহলে এক লোকমা খানা খাওয়াইলে আল্লাহ তাআলা তখন খুশি হয়ে যায়। আল্লাহ তাআলা তখন বলতে থাকে, এই দেখ আমার বান্দায় দেখি দুশ্মন খাওয়ায়, ও দেখি আমার একটা গুণ লয়ে যায়, আমি দুশ্মন খাওয়াই, আমি দুশ্মন পালি, সাদ্দাত পাল্লাম, নমরুদ পাল্লাম, ফেরাউন পাল্লাম, কত দুশ্মনকে খানা খাওয়াইলাম, আমার বান্দায় দেখি দুশ্মনরে খানা খাওয়ায়, ও দেখি আমার গুণ লয়ে যায়,
আল্লাহ তাআলা এমন একটা গুণ পছন্দ করলো বান্দার জন্য, হিদায়াতকে আল্লাহ তাআলা আসান করে দেয়। এটা আমাদের মধ্যে এখন নাই, এই গুণ এখনো কাফেররা ধরে রাখছে। কাফেররা মুসলমানের গুণ ধরে রাখছে, ওরা কাফের কিন্তু ওরা মুসলমানদেরকে খাওয়ায় খাওয়ায় খ্রিস্টান বানায় ফরম পূরণ করে নিল। লক্ষ লক্ষ মুসলমানকে ওরা লুকমা খাওয়ায়, খাবারের লোভ দেখায়, টাকার বিনিময়ে মুসলমানিত্ব বরবাদ করে খ্রিস্টানের ফরম পূরণ করে নিল খাওয়ায়। কিন্তু আমরা আসি খালি খাওয়ার ধান্দায়, সবাই খাওয়ার ধান্দায় আছে, একেবারে ছোট থেকে শুরু করে পাতি নেতার থেকে শুরু করে বড় নেতা পর্যন্ত সব খাওয়ার ধান্দায় থাকে, সব খাওয়ার ধান্দায়। খাওয়ানোর ধান্দাটা আমাদের ভেতরে নেই, যদি খাবার খাওয়ানোর ধান্দা আমাদের ভিতরে থাকতো, এ সামাজিকতা মুসলমানদের ভিতরে থাকলে যথেষ্ট পরিমাণ পয়সাওয়ালা বাংলার মাটিতে আছে, অভাবীর অভাব দূর হয়ে যেত, দরিদ্রর দুঃখ মোচন হইতো। এ সামাজিকতা মুসলমানরা ছেড়ে দিয়েছে, এই সামাজিকতা কাফেরদের কারণ কারোর ভিতরেও ছিল। তো আল্লাহ তাআলা তারেও পছন্দ করে বলেছে, যেমন কিছু সিল মারা জাহান্নামীর নাম, যারা সিল মারা জাহান্নামী, রসুলের যুগের সিল মারা কিছু জাহান্নামীর নাম, যেমন আবু জেহেল সিল মারা জাহান্নামী, আবু লাহাব সিল মারা জাহান্নামী, উতবা সাহেবা সিল মারা জাহান্নামী, মুগিরা সিল মারা জাহান্নামী, উবাই ইবনে খালাব সিল মারা জাহান্নামী, উমাইয়া ইবনে খালাব সিল মারা জাহান্নামী, উকবা ইবনে আবি মুয়াইদ সিল মারা জাহান্নামী, এরা সিল মারা জাহান্নামী। কিন্তু এদের কারোর মধ্যে ভালো গুণ পাওয়া গেছে, তো আল্লাহ তাআলা তাকে হেদায়েত ও আসান করে দিয়েছিলেন। যেমন উকবা, সেও সিল মারা জাহান্নামী, মক্কার একজন লিডার, পয়সাওয়ালা টাকাওয়ালা, একজন মন্ত্রী পরিষদের সদস্য মক্কার, নেতৃত্ব দেন, কিন্তু তার খানা খাওয়ানোর গুণ ছিল, এর বরকতে আল্লাহ তাআলা তাকে কালেমা পড়ার তৌফিক দিছিল। তার একটা ভালো গুণ উকবা, কাফের কিন্তু তার ভালো গুণ, ব্যবসায় গেলে লাভ হইলে টাকাটা আইনা এই টাকাটা মক্কার লোকদের দাওয়াত দিয়ে খাওয়াইতো, দরিদ্র মানুষকেও দিত, নিজে একা খাইতো না আর একজনকে দিত। একবারের ঘটনা, সিরিয়ায় ব্যবসা করতে গেছে, ব্যবসায় অনেক লাভবান হয়েছে, লাভের টাকা আইনা মক্কা এসে চিন্তা করতেছে, ব্যবসায় যে টাকাটা লাভ করেছি এই টাকাটা মক্কার একটা ভালো মানুষ আগে খাওয়াই, মক্কার একজন ভালো মানুষকে লাভের টাকাটা দিয়ে মেহমানদারি করবো। চিন্তা করা আরম্ভ করলো, মক্কায় সবচেয়ে ভালো মানুষটা কে, তারে দাওয়াত দিয়ে খাওয়াই। চিন্তা করে দেখলো, গোটা মক্কায় তালাশ করে দেখে সরকারে দো আলমের চেয়েতে ভালো মানুষ আর নাই। সে কাফের হয়ে সে তার মেধা দিয়ে চিন্তা করতেছে, মক্কায় সবচেয়ে ভালো মানুষটা কে, তারে দাওয়াত করব, আগে এই টাকাটা ভালো মানুষকে খাওয়াবো। চিন্তা করে দেখলো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা মক্কার মাটিতে এত ভালো মানুষ আর কেউ আর নাই। সে আল্লাহ নবীর দরবারে চলে গেল, আল্লাহ নবীর যা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে দাওয়াত করবার জন্য এসেছি, আপনি আপনার সাথীদের আমার বাড়িতে একটু দাওয়াত, এক বেলা আপনাকে একটু মেহমানদারি করবার চাই, আপনি আমার দাওয়াতটা কবুল করেন। আল্লাহর নবীকে দাওয়াত করেছে, আল্লাহর নবী তার দাওয়াতে চলে আসছেন, দাওয়াত রাখছেন, সে আল্লাহর নবীর জন্য সুন্দর সুন্দর খানা পাঠাইছে, আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়ে গেছে। কিরে তুই দেখি, তুই যারে দুশ্মন মনে করস তারেও দাওয়াত দিয়ে খাওয়াস, অথচ সে আমার দোস্ত, তুই আমার দোস্তরে মেহমানদারি করলি, যা দেখিনি তোরে জান্নাতে নিয়ে যায়নি, হেদায়েত আসান করে দিতেছে আল্লাহ তাআলা। আল্লাহর নবীরে দাওয়াত করছে, আল্লাহর নবী তার বাড়িতে চলে গেছে খানা খাইতে, আল্লাহ তাআলা তার বন্ধুর দিলের ভিতরে কথাটা হতেছে, আল্লাহর নবী তার বাড়িতে খানা খাইবার জন্য বসে গেছেন, আল্লাহর নবী বিসমিল্লাহ বলে খানায় হাত লাগাইছেন, খাবারের লুকমাও আল্লাহর নবী তুলে ফেলেছেন, এবার খানাটা গ্রহণ করবেন। ঠিক ওই সময় উকবার সামনে দাঁড়ানো আছে,
আল্লাহ নবীর মুখ দিয়ে বেরিয়ে গেল, আল্লাহ নবী বললেন, এই উকবা তোমার মতো টাকাওয়ালা পয়সাওয়ালা নেতার সাথে আমি তোমার সাথে লোকমা আর পেট পূজার মহাব্বত রাখতে চাই না। এই যে তোমার দস্তরখানের খাবার আমি হাতে লইছি, তোমাকে দাওয়াত করতেছি, তুমি যদি এখন কালেমা পড়ে মুসলমান হও তাহলে আমি তোমার খানা খাবো, আর যদি তুমি কালেমা পড়ে মুসলমান না হও তাহলে তোমার খানা তোমার প্লেটে ছেড়ে দিয়ে চলে যাব। সরকারে দোয়া আলাম কোন নেতার সাথে কোন ধনীর সাথে পেট পূজার মহাব্বত রাখবে না, যদি খানা খাওয়াইতে হয় তাহলে আগে কালেমা পড়তে হবে। দিনী ভাই বইবা, দিনী ভাইয়ের ঘরে বসে আমি আহার গ্রহণ করবো। আল্লাহর নবী দাওয়াত করলেন, চালাক মানুষ সে চিন্তা করলো মোহাম্মদ তো আল আমিন, সে দুই কথা কবে না, যেহেতু বলেছে খাবে না আসলেই খাবে না, ওইটা চলে যাবে, এর চেয়েতে ভালো আমি কালেমাটা পড়ে ফেলাই, ইজ্জতটা বাঁচুক, খানাটা খাইয়ে যাই বলে দেখবো না, খানা পাকাইছি, যদি না খায় চলে যায় ইজ্জত আর টিকে। সে বলতে লাগলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা একটা বিষয় হইল, আপনি খানা খান, আমি এখন কালেমা পড়ে মুসলমান হয়ে যাইতেছি, আপনি খানা খায় বলেন। সে পড়ে ফেললো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, কালেমা তো কেউ যদি একবার পড়ে, কেউ তার জবান দিয়ে যদি কালেমা শাহাদাত একবার উচ্চারণ করে, একবার কালেমা পড়ার সাথে সাথে পিছলি জিন্দেগীর সব গুনাহ মাফ হয়ে যায়। যদি কেউ ইমানের সাথে একবার কালেমা পড়ে, আল্লাহ নবী বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুমিনান বিকলবিহি দাখালাল জান্নাহ। কেউ যদি বিশ্বাসের সাথে একবার কালেমা পড়ে তাহলে সে জান্নাতের মালিক, জান্নাতে ঢুকে যায়, আর মুমিন জান্নাতে সে যাবে। যে কালেমা পড়লো সে কেমন যেন জান্নাতি হয়ে গেল, জান্নাতে চলে গেল, কালেমা পড়েছে পেছনে সব গুনাহ মাফ হয়ে গেছে। আল্লাহর নবী মুসলমান হয়েছে, দিনী ভাই হিসেবে এখন তাকে পাইছেন, আল্লাহর নবী তার বাড়িতে আহার গ্রহণ করছেন, খাবার খাইছেন, আল্লাহর নবী খানা খেয়ে চলে গেছেন। সাংবাদিকরা খবরটা ছড়ায় দিতে আর দেরি করে নাই, জানো জানো নেতা কিন্তু কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, সব ছড়ায় দিছে, নেতা মুসলমান, নেতা মুসলমান, দলবদল করেছে, মক্কার এক মন্ত্রী কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, খবর ছড়ায় দিছে। সকালবেলায় এই মন্ত্রীর দোস্তরা তার বাড়িতে বেড়াইতে আসছে, দোস্তরাও এরাও মক্কার মন্ত্রী, দোস্ত কে, দোস্তদের ভিতরে অন্যতম দোস্ত উবাই ইবনে খালাফ, সেও মক্কার একজন লিডার মন্ত্রী, এই উকবার সাথে তার বড় খাতির, বড় সুসম্পর্ক, এমন সুসম্পর্ক মদ কিনলে দুই বোতল কিনে, এক বোতল ও খায় এক বোতল দোস্তরে দেয়, চান্দাবাজি করলে ওর দেখবার ওরে দেয়, ওর দেখবার ও নেয়, এরকম খাতির। দোস্ত এসে বলতেছে, দোস্ত তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছ, কাজটা ভালো করো নাই, বন্ধু হয়ে বন্ধুর কাছে একটু জিগাইলাও না, একা একা দল বদল দল পাল্টাইলা, জামা পরিবর্তন কইরা তুমি মুসলমানের লেবাস ধরে ফেলাইলা, কি ঘটনাটা কি, এটা কি করলা তুমি, সকালবেলায় ধরেছে এসে। ওই যে মানুষ সামাজিক জীব, বন্ধুত্বের সমাজ রক্ষা করতে যায় ইমান হারাইতেছে, আবার সে বলতেছে দোস্ত কি বলো তুমি, কে বলেছে তোমাদের রেখা আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি, তো সবাই বলে তুমি গতকাল কি কালেমা পড়ছো, তো তখন ও কপাল এইভাবে পড়তেছে, না 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 কে বলেছে মুহাম্মাদের মতো একটা মানুষকে আমি বন্ধু বানাইতে পারি, নাউজুবিল্লাহ, সে বলতেছে যে আমি তার বন্ধু বানাইনি, আমার দোস্ত তোমরাই আছো, তো কালকে যে কালেমা পড়েছি ওটা কিসের, গতকালকের কালেমা যেটা পড়েছি ওটা হলো ইজ্জত হেফাজতের জন্য পড়ছি, রাজনীতির কালেমা পড়ছি, আমি যদি তখন কালেমা না পড়ি তাহলে ড্যাগ বুঝাই খানা পাকাইছি, মোহাম্মদ আমার সব রাইখার সাথীদের নিয়ে উঠে চলে আসবে, আমার ইজ্জত আর থাকে, এজন্যে নেতৃত্ব ঠিক রাখার লেগিয়া ওটা সিয়াসতের কালেমা পড়ছি একবার আর কি, রাজনৈতিক কালেমা পড়েছি, স্বার্থের কালেমা পড়েছি। এবার শোনেন, কেয়ামত পর্যন্ত এই উকবা যেমন রাজনৈতিক কালেমা পড়েছে,
কেয়ামত পর্যন্ত অনেকেই রাজনীতির টুপি মাথায় দিবে, কেয়ামত পর্যন্ত অনেকেই রাজনীতির পাঞ্জাবি গায়ে দিবে, কেয়ামত পর্যন্ত অনেকে স্বার্থের জন্য কোরআন মজিদ হাতে নিয়ে কথা বলবে, অনেকে কেয়ামত পর্যন্ত স্বার্থের জন্য মসজিদের পয়লা কাতারে এসে নামাজ করবে, স্বার্থ হেফাজতের জন্য হজে যাবে, রাজনীতি করার লেগে উমরায় যাবে, রাজনীতি করার লেগে সাদাকা খায়রাত করবে, ভোট পাওয়ার জন্য দান সাদাকা করবে, এগুলো সব এক কাতারের আসামি হয়ে আল্লাহর দরবারে দাঁড়াবে। ঠিক একজনে কোন কেমিয়া জোরে বলেন ঠিক না? স্বার্থের গোলামি আল্লাহ তাআলার কাছে মকবুল নয়। গোলামি করবে, ইবাদত করবে, বন্দি করবে, মুখলিসিন আলাহুদ্দিন, আল্লাহর জন্য গোলামি করতে হবে। এই জন্য উসুলুল কোরআন, আল্লাহর কোরআনের একটা আইন, আল্লাহর কোরআনের একটা আইন, আল্লাহর কোরআনের আইন, আল ইবরাতু লিউমুমিল লাফজি লা লিখুসুসিস সাবাব, আল্লাহর কোরআনের আইন, আল্লাহ ঘটনা বর্ণনা করে একটা কোরআন মজিদে, কিন্তু আসামি হবে এমন লাখ লাখ কোটি কোটি। কোরআন শরীফে একটা ঘটনা বর্ণনা করে উদাহরণ দিয়েছেন, অমন উদাহরণের যত আসামি কিয়ামত পর্যন্ত পাওয়া যাবে সব আসামি এক কাতারে আল্লাহর দরবারে আসামি হয়ে দাঁড়াবে। এখানেও আল্লাহ তাআলা ঘটনা বর্ণনা করতেছেন, উকবা বলতেছে আমি রাজনীতির কালেমা বলেছি, ভাই রে কিয়ামত পর্যন্ত এমন রাজনীতির দিনদারি যারা ধরবে, রাজনীতির তসবি যারা হাতে নিবে, রাজনীতির গুণটা যারা দিবে, রাজনীতির উমরা যারা করবে, রাজনীতির হজ যারা করবে, রাজনীতির সদকা যারা করবে, মসজিদে এসে বলবে 5,000 টাকা ভোট পাওয়ার লেগা, মাদ্রাসার মাহফিলে যায় বলবে 10,000 টাকা এক দিন দেয় নাই, ইলেকশন করবো নিয়ত আছে এই জন্য আয়াত হয় 10,000। এমন রাজনৈতিক এবাদত বন্দিগি দিয়া আল্লাহর কাছ থেকে সন্তুষ্টি খরিদ করা যায় না। আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হলে আল্লাহর নবী কয় বড় বড় ইবাদত করা লাগবে না, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অন্তকরণ খাঁটি বানায় অল্প ইবাদত কর তো তোমার অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। কিন্তু নিয়ত ভালো করে করতে হবে। তো সে বলতেছে, কে বলছে দোস্ত আমি তো আসলে এটা রাজনৈতিক কালেমা পড়েছি, স্বার্থের কালেমা পড়েছি, এটা একটা বিষয় এলো তোমাদের আমি ছাড়তে পারি, তোমরা আমার দোস্ত। এই যে দোস্ত আইছে নেতা উবাই ইবনে খালাফ, ও তো সিলমার আর এক জাহান্নামী, ও এমন বড় জাহান্নামী, ওর আর একটা সহজ পরিচয়, ওর ভাই আরো জঘন্য জাহান্নামী, উমাইয়া ইবনে খালাফ আরো জঘন্য জাহান্নামী, ওটাও নেতা, এটাও মন্ত্রী, এমন জাহান্নামী যে উমাইয়া ইবনে খালাফের বিরুদ্ধে কোরআন শরীফের আয়াত নাযিল হইছে। উমাইয়া ইবনে খালাফ কত বড় জাহান্নামী যে জাহান্নামী তার ক্ষমতার বল দিয়া মুমিনদের উপরে নির্যাতন করেছে, যেমন হযরত বেলালকে নাকে রশি লাগায় বাচ্চাদের হাতে ছেড়ে দিছে, এ খবিছে উমাইয়া ইবনে খালাফ। এই উমাইয়া ইবনে খালাফ হযরত বেলালকে উলঙ্গ করে হাত পা বেঁধে উত্তপ্ত বালির মধ্যে পাথর চাপা দিয়ে ফেলায় রাখছে, কত বড় জাহান্নামী, কত বড় জালেম, ক্ষমতার প্রভাব খাটায়া হযরত বেলালের জিব্বা তাই না বাইর করে জিব্বার ভিতরে পেরেক ঢুকায় দিয়েছে, ক্ষমতা খাটাইছে। কিয়ামত পর্যন্ত কিছু ক্ষমতাশালীরা তাদের ক্ষমতা ইমানদারদের উপরে খাটাইতে থাকবে, এরা সব উমাইয়ার সাথে জাহান্নামে যাবে। যারা তাদের ক্ষমতাকে দুর্বল ইমানদারদের মাথায় তাদের ক্ষমতা খাটাবে, তাদের প্রভাব তাদের দুর্বলদের উপরে তারা তাদের প্রভাবকে প্রতিষ্ঠা করার জন্য যারা মেহনত করবে, দুর্বলদেরকে নির্যাতন করবে, এরাও ওই উমাইয়ার অনুসারী। উমাইয়া তার ক্ষমতা দিয়া দুর্বলদের উপরে নির্যাতন করেছে, হযরত বেলালকে জিব্বায় পেরেক পর্যন্ত দিয়েছে ওই জাহান্নামী। এ হলো উমাইয়া ইবনে খালাফ। এই উমাইয়া ইবনে খালাফের আপন ভাই হলো উবাই ইবনে খালাফ। উবাই ইবনে খালাফ আর উকবা হলো দোস্ত বন্ধু। উবাই ইবনে খালাফ আইসা বলে দোস্ত তুমি আমাকে ছাইরা কালেমা পড়লা, কয় না ওটা রাজনীতির কালেমা ছিল। উবাই ইবনে খালাফ কত বড় জঘন্য মানুষ, সে কয় দোস্ত এটা যদি তোমার রাজনৈতিক কালেমাই হয়ে থাকে তাহলে তুমি এটার প্রমাণ দাও। কয় কেমনে প্রমাণ দিব, তুমি বুদ্ধি দাও। সে বুদ্ধি দিতেছে
সাক্ষী দিস এই মুখ দিয়া থুথু বাইর করে মোহাম্মদের মুখের সামনে মারবা। নাউজুবিল্লাহ করে আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। যে মুখ দিয়া মোহাম্মদের রেসালাতের সাক্ষ্য প্রদান করেছ এই মুখ দিয়া থুথু বাইর করে মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারার সামনে যায় মারবা। কত বড় জালেম, আল্লাহর নবীর চোখের সামনে যায় থুতু মারবার কয়, আল্লাহর নবীর চেহারার সামনে যায় থুতু ফেলাইতে কয়, অথচ ওই চেহারার সামনে যায় চেহারা দেখলে খিদা মিটা যায়। যারা খোদা আর জালামিয়া সরকারে তো আলমের চেহারা দেখেছে খোদা ভুলে গেছে, আল্লাহর নবীর চেহারা দেখাটা আলাদা একটা এবাদত। সিদ্দিক আকবরের পছন্দের তিনটা কাজের মধ্যে এক নাম্বার কাজ হলো আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। সিদ্দিক আকবর বলে আমার তিনটা কাজ দুনিয়ার মাটির মধ্যে সবচেয়ে প্রিয় পছন্দের, এক নাম্বার হলো আল্লাহর নবীর চেহারা তাকায় তাকায় দেখা। আল্লাহর নবীর চেহারা দেখা সিদ্দিক হওয়া যায়, আল্লাহর নবীর চেহারা দেখা আল্লাহর কাছে পেয়ারা হওয়া যায়, আর আল্লাহর নবীর চেহারার সামনে যায় থুতু ফেলাইতে কয়। কত বড় জালেম, অথচ আল্লাহর নবীর নাম নিলে ইবাদত হয়ে যায়। কেউ যদি আল্লাহর নবীর নাম নেয় ইবাদত হয়ে যায়, আল্লাহর নবীর নাম ইবাদত থেকে বাদ দিলে পরে ইবাদত অসম্পূর্ণ হয়ে যায়। সালাম উসমানের কি জিসকা তাযকিরা আইনে ইবাদত হয়ে, সালাম উসমানের কি জিসকি জিন্দগি রহমত হি রহমত হে, সালাম সুপর কে জিসকে জিন্দগি রহমত হি রহমত হে, সালাম সুপর কে জিস পর জা ফিদা করনা সাদত হে, সালাম সুপর কে জিসে বুগজ না ফরমানি শাকাওয়াত হে, সালাম সুপর কে জিসে বুগজ না ফরমানি শাকাওয়াত হে। আল্লাহর নবীর নামে মুহাব্বত জাহির করাটা, মুহাব্বত দিয়ে কেউ যদি জান দেয় তাহলে জান্নাতে চলে যায়। ওই যে হামজারা আল্লাহর নবীর মুহাব্বতে জান দিয়ে দিছে, গোসলের কথা ভুলে গেছে তো আসমানে আল্লাহর লাশ উঠে জান্নাতের পানি দিয়ে গোসল দিয়ে দিছে। সুবহানাল্লাহ, আল্লাহর নবীর সাথে মুহাব্বত জাহির করলে জান্নাতের দ্বার খুলে, আর ওই জালিমি আল্লাহর নবীর সাথে দুশ্মনী রাখে সে কয় যে যে মুখ দিয়া কালেমা পড়ছো এই মুখ দিয়া থুতু বার করে মুহাম্মদের মুখের সামনে ফালাইবা, নাউজুবিল্লাহ। আর ওই কত বড় জাহান্নামী, ও সরকারি দোয়ালমের চেহারার সামনে থুতু মারার জন্য রাজি হয়ে গেছে, সে সদান বলে রওনা দিয়েছে আল্লাহর নবীর দিকে। আল্লাহর নবী দার নাদুয়াতে আছেন, আল্লাহর নবীর কাছে যে বন্ধু সহকারে হাজির হয়েছে, আল্লাহর নবী মনে মনে ভাবছেন গতকাল কি একা মুসলমান হয়েছে, আজকে মনে হয় সবাই মিলে কালেমা পড়তে হবে নাকি। আল্লাহর নবী আগ্রহ সহকারে আগায় গেছেন, আগায় আগায় কথা বলতেছেন, আর ওই জালেমে তো মুহাব্বত নিয়ে যায় নাই, রসুল তো মুহাব্বত নিয়ে আগায় যাইতেছে, আর সে দুশ্মনী নিয়ে আগায় যাইতেছে। নবীজি চেহারা আগায় আগায় কথা বলতেছেন, আর সে তার মুখের থুতু বের করে আল্লাহর নবীর মুখের সামনে চেহারার সামনে ফালায় গেছে, নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর কলিজাটা ভাঙা টুকরা টুকরা হয়ে গেছে, কিরে গতকাল কি কালেমা পড়লি আজকে থুতু বালাইলি, থুতু বালাই এসে বুঝাইবার চাই মোহাম্মদ থুতু মারি তোমার বন্ধুত্বে, থুতু মারি তোমার কোরআনে, থুতু মারি তোমার ইসলামে, থুতু মারি তোমার দীনে হানিফে, মানলাম না তোমারে, নিলাম না বন্ধু বানাইলাম না তোমারে, আমার বন্ধু কাফেররাই আছে থুতু মাইরে এটা বুঝাইবার চাই। আল্লাহর নবীর সামনে থুতু ফেলেছে আল্লাহর নবী, সরকারের দু আলমের কলিজা ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে, আল্লাহর নবী বড় ব্যথা পাইছেন, আল্লাহর নবীর চোখ দিয়ে চোখের পানি গড়ায় পড়েছে। ঠিক ওই সময় আল্লাহর নবীর চোখের পানি পড়তেছে, আল্লাহ তাআলা নীরব থাকে নাই, আল্লাহ তাআলা সাথে সাথে কোরআন মজিদের আয়াত জমিনে পাঠায় দিয়েছে। সূরা ফুরকানের এই আয়াতগুলো তখন আল্লাহ তাআলা হযরত জিব্রাইলকে দিয়া পাঠায় দিয়া বন্ধুকে বলতেছে, বন্ধু আপনার চেহারার সামনে থুতু ফেলাইছে, আপনার কোনো ক্ষতি হয় নাই, ক্ষতি ওর হয়েছে, চোখের পানি আপনি মুছে ফেলেন, স্মরণ করুন আপনি ওই দিনের কথা যেদিনে জালিমটাকে আমি আমার আদালতে আসামি বানায় দাঁড় করাবো, আমি হব বিচারক সে হবে আসামি, সেদিন তার কি হাল হবে তাও আমি বন্ধু আপনার কাছে প্রকাশ করতেছি কোরআনের আয়াত দিয়া। আল্লাহ তাআলা বলতেন,
তার বন্ধুর কাছে জানায় দিলেন, ওয়াউমা ইয়া আব্দুল জালিমু আলা ইয়াদাই, ওয়াউমা ইয়া আব্দুল জালিমু আলা ইয়াদাই ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মার রাসূলি সাবিলা, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খলিলা, লাকাদ আদাল্লানি আনিয যিকরি বাদা ইয জাআনি ওয়া কানাশ শাইতানু লিল ইনসানি ফাযুলা। আল্লাহ তাআলা জানায় দিলেন, বন্ধু আপনি স্মরণ করেন হাশরের দিনে দিবসের কথা, যেদিন এই জালিমটাকে আমি আসামি বানায় দাঁড় করাবো। বন্ধু আমি ওয়াদা করতেছি, যেই মুখ দিয়ে আপনার সামনে তুতু বলাইছে এই মুখ দিয়া নিজের দুই হাতের গোশত দাঁত দিয়ে ছিড়া ছিড়া সে খাবে হাশরের ময়দানে। আফসোসে সে তার নিজের দু হাতের দোস্ত দু হাতের গোশতগুলো ছিড়া ছিড়া খাইতে থাকবে, আর সে ওই সময় আফসোস করে বলতে থাকবে, হায় আমার ধ্বংস রে, আমি কেন রে মুহাম্মদ রাসূলুল্লাহকে বন্ধু বানাইলাম না, আমি কেন রে ওই জালেম ওবাই ইবনে খলফটাকে দোস্ত বানাইলাম বন্ধু বানাইলাম, আমি যদি আজকে সরকারে দোয়ালামকে বন্ধু বানাইতাম তাহলে সরকারে দোয়ালামের সাথে আমি আল্লাহর জান্নাতে যেতে পারতাম, সরকারে দোয়ালামের হাতে হাউজে কাউসার আমি ভোগ করতে পারতাম। আহ আমি ওই জালেমকে কেন বন্ধু বানাইলাম, সে ওই দিন বলতে থাকবে যে আমার ঘরের ভিতরে কুরআন চলে এসেছিল, রসুলের মুহাব্বত করে দাওয়াত দিয়েছিলাম, রসুল আমার ঘরে এসেছিল, কোরআন আমার ঘরে এসেছিল, আমি কোরআন কবুল করে লয়েছিলাম, আমি কালেমা পড়ে ফেলেছিলাম, কিন্তু লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইয জাআনি, কোরআন আমার কাছে আসার পরেও আমি কোরআন ছেড়ে দিয়েছি ওই জালেমের কারণে, তার সাথে খাতির ঠিক রাখতে যায় আমি কোরআন ছেড়ে দিয়েছি, আমি কোরআনে থুতু ফেলাইছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোস্তির মধ্যে নবী আলাইহিস সালামের দোস্তিতে আমি থুতু মেরে ফেলেছিলাম, এ জালেমের সাথে খাতির রাখবার যায়। আল্লাহ তাআলা ঘটনা বর্ণনা করে আমাদেরই বলতেছেন, ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাযুলা, তার মানে শয়তান খালি একবারে জাহান্নামে দেয় নাই, শয়তান কিন্তু মানব জাতির পেছনে দুশ্মন হয়ে পড়ে আছে। উকবা যেমন তার ঘরে কোরআন পাওয়ার পরে দুষ্ট লোকের সাথে খাতির রাখতে যায় শয়তানের ধোকায় রসূলে আরবির দোস্তি নষ্ট করেছে, আল্লাহ তাআলা কোরআন মজিদের এই আয়াত দিয়ে আমাদের বুঝাইবার চায়, এই ইমানদারেরা তোমাদের সুকপাল যে তোমরা বাপ মুসলমান পেয়েছ, তোমাদের সুকপাল তোমরা যারা দাদা মুসলমান পেয়েছ, নানা মুসলমান পেয়েছ, মা মুসলমান পেয়েছ, নানি মুসলমান পেয়েছ, মুসলিম ঘরে জন্ম হয়ে ঘরের মধ্যেই কোরআন পেয়েছ, ঘরের মধ্যে বাচ্চা বয়সেই বাবার হাত ধরে মসজিদে যাওয়া শিখেছ, সাবধান, মুসলিম ঘরে জন্ম নিয়া কোরআনওয়ালা ঘরে জন্ম নিয়া তোমরা কিন্তু দুষ্ট লোকদের সাথে খাতির রাখবার যায়, কিন্তু শয়তানের ধোকায় তোমরা কিন্তু আবার কোরআন ছেড়ে দিও না, শয়তানের ধোকায় কিন্তু তোমরা দিন ছেড়ে দিও না, মুসলমানিত্ব কিন্তু দুষ্ট লোকদের কারণে তোমরা বরবাদ করো না, যদি দুষ্ট লোকদের কারণে তোমরা তোমাদের মুসলমানিত্ব বরবাদ করে ফেলাও তাহলে ও যেমন ঘরে কোরআন পাওয়ার পরে হাশরের ময়দানে আফসোস করবে, কোরআন মজিদের উসুল উকবা যেমন আফসোস করবে হাশরের ময়দানে। আলে ইবরাতুল উমুমিল লাফজি লালে খুসুসিস সবাব, আমরা যারা কোরআন পেয়েছি আমরাও যদি অবহেলায় দুষ্ট লোকদের সাথে চলাফেরা করতে যায় যদি আমরা কোরআন থেকে নিজেদেরকে দূরে সরায় নিই তাহলে কিন্তু আমাদেরও হাশরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ায় কিন্তু আফসোস ছাড়া কোনো গতি থাকবে না, ঠিক কিনা যারা বলে আওয়াজ করে যারা চিল্লা বলেন ঠিক কিনা যারা বলে, আমাদেরও কোনো গতি থাকবে না। বহু মুসলমান বাপ মা মুসলমান দাদা মুসলমান দাদি মুসলমান দুষ্ট লোকদের সাথে খাতির রাখবার যে রাজনৈতিক কারণে নাস্তিকদের পক্ষ গ্রহণ করতেছে, মুরতাদদের পক্ষ গ্রহণ করতেছে, জালেম কাফের মুশরিকদের পদাঙ্ক অনুসরণ করতেছে, নেককারদেরকে দোস্ত বানাইতে চায় না, নেককারদেরকে বন্ধু বানাইতে চায় না, যারা আরামখোর তাগরে বন্ধু বানায়, যারা শিরিক করে ওদেরকে বন্ধু বানায়, যারা নাস্তিক বেঈমান ওদের সাথে দোস্তি, যারা কুকুর কোলে নিয়ে ঘুরে ওদের সাথে দোস্তি, নাউজুবিল্লাহ যারা বলেন নাউজুবিল্লাহ, বন্ধুত্ব মানুষকে ঈমান থেকে দূরে সরায় ফেলে। সাবধান,
যুবক ভাইয়েরা, দুষ্ট লোকদের সাথে খাতির রেখে নিজের ঈমান বরবাদ করা যাবে না। নিজের ঈমান, নিজের দ্বীন, নিজের মুসলমানিত্ব দুষ্ট মানুষের সাথে চলতে যায় নষ্ট করা যাবে না। আমাদের যুব সমাজ তথা মুসলমানেরা যেন নেক লোকদের সাথে দোস্তি রেখে মুসলমানিত্বের হেফাজত না করতে পারে, এ কারণেই লাল চামড়ার গোষ্ঠীরা নেককার মানুষের সুরতে সুরতে বোমাবাজ হিট করতেছে। টুপি মাথায় দেওয়ায়া, পাঞ্জাবি গায়ে দেওয়ায়া সন্ত্রাসী কার্যক্রম করাইতেছে। জায়গায় জায়গায় মাদ্রাসার নামে সানবোর্ড ঝুলাইয়া সেখানে টুপিওয়ালা দিয়া বোমা বানায়া টাকার বিনিময়ে কিছু মানুষের মাথা কিনা তাদের মাথায় টুপি বসায়া এদেশের যুব সমাজ তথা দিনদার মুত্তাকী পরহেজগারদেরকে আমাদের লাল চামড়ার ওই দুশমন গুলায় আমাদের কাছ থেকে, আমাদের যুব সমাজ তথা আমাদের মুসলমানদেরকে নেককারদের কাছ থেকে সরায় নেওয়ার চক্রান্ত করতেছে। ঠিক চক্রান্ত করতেছে। আর আমাদের মুসলমানরাও কত বড় বোকা, মুসলিম ঘরে জন্মগ্রহণ করার পরেও খ্রিস্টানের আর পাগলের দল, কাফেরদের দলেরা যা কয় এ কথা শুনে নিজের কানে হাত না দিয়ে সিলের পিছনে দৌড়ে দিছে। একজনের বলছে সিলে কান নিয়ে গেছে, এই তোর কান তো সিলে নিয়ে গেছে, দৌড় দিছে কানে আর হাত দেয় নেই, সিলের পিছনে দৌড়ে দিছে। দাদারা বলেছে টুপিওয়ালা খারাপ, টুপিওয়ালা জঙ্গি, টুপিওয়ালা মৌলবাদী। এই জন্য স্কুল কলেজের যুবক ভাইরা আবার রাগ করেন না, স্কুল কলেজের অনেক যুবক ভাইরা আছে টুপিওয়ালা দেখলে গাল দেয়, পাঞ্জাবিওয়ালা দেখলে তাদেরকে তিরস্কার করে। ঠিক কিনা? তিরস্কার করে না, তিরস্কার করে। কার কাছ থেকে শিখলি রে তিরস্কার? কার কাছ থেকে শিখলা তুমি এই এ ধরনের আচরণ? তুমি কি উকবার সাথে জাহান্নামে যাবার চাও? তোমার কিন্তু সরকার দোয়া আলমের হাতের শাফাতের জরুরত রয়েছে। ঠিক কিনা? তোরা বলে সরকারের শাফাত নিতে হবে। কার লগে খাতির রাখো? 16 ডিসেম্বরে প্রোগ্রামে যাইতেছি, বিজয় দিবসের মিছিলের পিছনে পড়ছি, এদিক দিয়া মাহফিলের টাইম ধরতে হবে বয়ান। ড্রাইভার তো টুপি মাথায় দাঁড়িয়ে আছে, জানালা দিয়ে মাথা বাইর করে গেছে, ভাই একটু চাপ এন সাইড দেন যাই। তো এই গ্লাস খুলতেই গ্লাস দিয়ে যে কিছু যুবক দেখছে যে টুপিওয়ালা গাড়ির ভিতরে বসা, এখন বিজয় দিবসের মিছিল বাদ দিয়ে গেছে, ধর 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 ধর, এই যে স্বাধীনতার বৃদ্ধি যায় টুপিওয়ালা গাল দিতেছে, ওপর নাচ গানে ডিস্টার্ব হয়েছে। ওরা বিজয় দিবসের নাচ করতেছে, ওদের নাচ গানে ডিস্টার্ব হইতেছে, টুপিওয়ালা এখন স্বাধীনতা বিরোধী হয়ে গেছে, রাস্তায় গালিগালাজ আরম্ভ করছে। তা আমি মনে মনে বললাম, মনে মনে আমি তখন চিন্তা করতেছি কবরে যাবি না রে, যায় কবরে দেখা যাবে না কে স্বাধীনতা বিরোধী, কে স্বাধীনতার পক্ষে আর কে স্বাধীনতার বিপক্ষে। যেই স্বাধীনতা নারীর ইজ্জত হেফাজতের জন্য অর্জন হয়েছে, ওই স্বাধীনতা নারীর ইজ্জত হানি রাস্তায় করে বরবাদ করতেছ, আর টুপিওয়ালাদেরকে স্বাধীনতা বিরোধী বলে গালি দিতেছ। এই নারীর ইজ্জত হেফাজতের জন্যই রক্ত দেওয়া হয়েছিল, আর সেই নারীকে রাস্তায় বের করে নাচানাচি করতেছ, আর নিজের স্বাধীনতার পক্ষে মনে করতেছ, শহীদদের খুব প্রেম প্রকাশ করতেছ। এই গান করে শহীদদের প্রেম প্রকাশ হয়? কবরে যায় না, দেখা যায় না। এদেশে যদি শহীদদের নামে কোনো ইসারে সব হয়ে থাকে তাহলে টুপিওয়ালারা করেছে। কোন কোরআন খতম করে থাকলে আলেম হাফেজেরা কোরআন কইরা শহীদদের নামে ইসারে সব করেছে। এই গান আর বাদ্যের আসর যারা জমায় ওরা শহীদদের প্রকৃত ভালোবাসার হক আদায় করে নাই, করে নাই। ঠিক কিনা? তারা এদের সাথে দোস্তি বরবাদ করবে না। কার তালে কইরা
রাজনৈতিক তালে পরে তাদের গালি দিলা? তুমি কোন রাজনৈতিক দল করো না একজন নেককারে গালি দিয়েছ? তোমাকে আমি এটা বলতে আসি নাই, তুমি আওয়ামী লীগ করো অথবা বিএনপি করো অথবা অমুক দল করো অমুক দল করো, এটা বলতে আসি নাই। তবে এটা অবশ্যই বলতে এসেছি, দুষ্ট লোকের কারণে নেককারদের সাথে খাতির নষ্ট করো না, কোরআনের আইন জাহান্নাম দিবা, বিপদে পড়বা, আল্লাহর কোরআনের আইন। এই আল্লাহর নবী আমাদের বলতেছেন, আল্লাহর নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم المرء على دين خليله فلينظر احدكم من يخالل। আল্লাহর নবী বলে, বুঝা শুনে বন্ধুত্ব করো, কিন্তু বন্ধুত্বের কারণে তবিয়ত গঠন হয়। বন্ধু যদি সুদখর হয় তাহলে কিন্তু সুদ খাওয়া শিখাই দিবি, বন্ধু যদি ঘুষখর হয় তাহলে তোমাকে ঘুষ খাওয়া শিখাই দিবি, বন্ধু যদি বেদাতি হয় তাহলে তোমাকে বেদাত করা শিখাই ফেলবে, বন্ধু যদি জুয়ারি হয় তাহলে তোমাকে জুয়ার আসনে বসাই দিবে, বন্ধু যদি মদের হয় তোমাকে মদ খাওয়া শিখাই ফেলবে, বন্ধু যদি গাঞ্জাখোর হয় তাহলে তোমার হাতে কলকি উঠাই দিবে, বন্ধু যদি নেককার হয় তাহলে নেককার তোমার হাতে তসবি উঠাই দিবে, বন্ধু যদি নামাজি হয় তাহলে তোমার তবিয়ত নামাজের বানায় ফেলাবে, বন্ধু যদি জাকির হয় তাহলে তোমাকে জিকির শিখায় ফেলবে। এই জন্য আল্লাহর নবী কয়, সাবধান ও আমার উম্মতেরা, প্রত্যেকটা মানুষের তবিয়ত কিন্তু বন্ধুত্বের কারণে গঠন হয়, তোমরা কিন্তু যার তার সাথে বন্ধুত্ব করা তোমাদের তবিয়তটা ইমান আমল বিরোধী বানায় ফেলায় না, বন্ধুত্ব ভালো জায়গায় রাখো। যুবক ভাইরা, দুইটা ব্যবধান আলহামদুলিল্লাহ, এই ব্যবধান তুমি এই ডিগ্রি পাশ করেও পাইতা না কোনো বইতে তালাশ করে, যদি না মৌলভীর কাছে না যায় শিখো, এই ইমানি ব্যবধান, এগুলো শিখতে হলে কোন নেককার আলেম ওলামার সহমতে যাই শিখতে হবে, তুমি বইয়ের পাতা উল্টে উল্টে পাইবে নাই। একটা শব্দ হলো মোহাব্বত, আর একটা শব্দ হলো ইনসানিয়ত। মোহাব্বত যেটা, এটার হাকিকত হলো ইমান, আর ইনসানিয়ত মানবতা, এর হাকিকত হলো ইবাদত। মুহাব্বত এটা ইমান, এ কারণে কোরআন হাদিসের যেখানে মুহাব্বতের কথা আছে ওখানে ইমানের কথা, ইমানদারদের ডাইকে ডাইকে মুহাব্বত আল্লাহ আল্লাহর জন্য করতে বলছে। এই জন্য মুহাব্বত যারে তারে করা যায় না, প্রীত ভালোবাসা যার তার সাথে করা যায় না, মানবতা সকলের সাথে দেখানো যায়, কিন্তু কলিজার প্রাণ মোহাব্বত এটা যাত্রার সাথে রাখা যায় না। যে সে কারো বন্ধু হইতে পারে না, কলিজার বন্ধু হৃদয়ের প্রাণ একজনের জন্য যাত্রার সাথে রাখা যায় নাই। তবে অবশ্যই মানবতা রাখতে হবে, ইনসানিয়ত রাখতে হবে। ইনসানিয়ত আর মানবতা তো একটা খ্রিস্টানের সাথেও দেখাইতে হয়, হিন্দুর সাথেও দেখাইতে হয়। আল্লাহর নবীর জন্য রাস্তায় কাটা পুঁতে রাখে, আর আল্লাহর নবী মহিলারে দেখতে যায়, কিরে অসুস্থ না কিরে, আজ দেখি রাস্তায় কাটা নাই, এটা মোহাব্বত করে না, এটা মানবতা, মানবতা সরকার তো আলমের মানবতা, এটা আখলাক, এটা আখলাক তো কাফেরের লোকেও দেখাইতে হয়। এ কারণে কোন কাফেরের সাথেও দূর আচরণ দূর ব্যবহার ইসলাম সমর্থন করে না, ব্যবহার তার সাথে ভালো করবে, কুকুরের সাথেও ব্যবহার ভালো করবে, ইসলাম বলে তো ওই কথা। এ কারণেই তো বুখারীর হাদিস, কুকুরের সাথে কেউ মানবতা দেখায় তার জিন্দগির জেনা সব গুণা মাফ করে ফেলেছে, সুবহানাল্লাহ। কুকুরকে নিজের উর্নিটাকে ছিড়া ছিড়া রশি বানাইছে, নিজের চামড়াটাকে বালতি বানায়া এটা দিয়া দোল বানায়া পানি কুয়ার থেকে তুইলা পিপাসিত কুকুরে পান করাইছে। কুকুরের সাথে মানবতা দেখানোর বরকতে আল্লাহ তাআলা জিন্দগির সব জেনার গুণা মাফ করে জান্নাত দিয়ে দিয়েছে, এটাও যেমন হাদিস। আবার সহিহ হাদিস আর একটা, কুকুর ঘরে থাকলে কিন্তু রহমতের ফেরেশতা যায় না। তার মানে কি? তার মানে হলো কুকুরের সাথে মানবতা দেখান যায় কিন্তু কুকুররে ভালোবাসিয়া লেবের নিচে নেওয়া যায় না, ঘরে নেওয়া যায় না। কুকুররে মানবতা দেখাইলে গুনাহ মাফ হয় কিন্তু মোহাব্বত করলে রহমত চলে যায়। কিন্তু লাল চামড়ার গোষ্ঠীরা কুকুরের সাথে মোহাব্বত করে, লাল চামড়ার মহিলাগুলা পুরুষ কুকুর রে বানায় বন্ধু, আর পুরুষ গুলা কুত্তি কুকুর রে বানায় বান্ধবী। পুরুষের কোলের মধ্যে মহিলা কুকুর, আর মহিলার কোলের ভিতরে পুরুষ কুকুর। কেউ কেউ তো কাজী অফিস
অফিসে যায় কুকুরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে কুকুরের স্বামীও বানায়, এর সাথে যৌনাচার করে। কুকুরের সাথে দোস্তি করেছে, শরীয়ত অনুমোদিত এ কথা কান না কেন, শরীয়ত অনুমোদিত নাকি? তাহলে কুকুরে পানি খাওয়া যেহেতু জান্নাতে গেছে তাই বন্ধু বানাইলে অসুবিধা কি? এই দলিল দেওয়া যাইব? কুকুরের সাথে মানবতা দেখানো যায়, কিন্তু কুকুররে যেমন বন্ধু বানানো যায় না। কুকুররে পিপাসা লাগছে পানি পান করে গুনাহ মাফ করান যায়, ঘরে নিলে পরে কিন্তু আবার রহমত চলে যায়। কুকুররেও যেমন মানবতা দেখানো এবাদত, কাফেরের সাথেও মানবতা দেখানোটা এবাদত। মুসলমান কাফেরের সাথেও দুরাচরণ করবে না, খারাপ আচরণ করবে না, তাই বলে কিন্তু কাফের রে বন্ধু বানানো যাবে না, নাস্তিক রে বন্ধু বানানো যাবে না, বেদাতির সাথে খারাপ আচরণ করবে না, মাযহাব মিলে না মাযহাব মিলে না, শিরিক করে বেড়ায় মাজার পূজারি, তাই বলে তার সাথে খারাপ ব্যবহার করবে না, তাই বলে আবার তারে কলজায় জায়গা দিবে না। তুমি হবা আখলাক ওয়ালা, তোমার আখলাক দিয়ে তার হেদায়েত আনবি, তোমার মধ্যে থাকবে মানবতা। কিন্তু মোহাব্বত যেটা কলিজার টান যেটা, এটা যার তার সাথে কলিজার টান রাখা যায় না, কলিজার টান এটা আলাদা জিনিস। সাহাবী আয়েশা জিজ্ঞাসা করে, পয়গম্বর তাহলে আমরা বন্ধুত্ব কার সাথে করব, বন্ধুত্বটা আমরা কাদের সাথে করব? আল্লাহর নবী সাহাবীদের শিখাইছেন যে এমন এমন গুণ পাইবা তার লোকে বন্ধুত্ব করবা, যাক্কারাকুম বিল্লাহি রুইয়াতুহু, যার চেহারা দেখলে আল্লাহ স্মরণ হবে তার সাথে বন্ধুত্ব করবা। এমন মানুষ বহুত আছে যাদের চেহারা দেখলে আল্লাহ স্মরণ হয়। নুরউদ্দিন গহরগুড়ি রহমতুল্লাহের চেহারা দেখলে আল্লাহ স্মরণ হয়েছে, শেখ কাদিয়ার চেহারা দেখলে আল্লাহ স্মরণ, বুজুর্গ যারা আকাবের বুজুর্গরা যারা চলে গেছে, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহ, সৈয়দ আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহ, হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহ, আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহ, কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহ, হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহ, পীরজি হুজুর রহমতুল্লাহ আলাইহ, যত বুজুর্গরা বাংলার মাটির থেকে চলে গেছে এদের চেহারা দেখলে পরে আল্লাহ স্মরণ হয়েছে। হাল জামানার এখনো এমন বুজুর্গরা বাকি আছে যাদের চেহারা দেখলে পরে আল্লাহ স্মরণ হয়। আল্লাহর নবী কয়, যাদের চেহারা দেখলে আল্লাহ স্মরণ হবে তাদের সাথে বন্ধুত্ব করবা, যাদের কাছে গেলে লজ্জতে ইবাদত আসে তাদের সাথে বন্ধুত্ব করা যাবে। যে পীরের কাছে গেলে আল্লাহ স্মরণ হয় না, যে পীরের কাছে গেলে খালি গুরু জব আর খিচুড়ি খাওয়া শেখা যায়, আল্লাহ শেখা যায় না, নামাজ শেখা যায় না, ইবাদত শেখা যায় না, সুন্নত শেখা যায় না, অমন পীরের লোকে বন্ধুত্ব করা হারাম, তার সাথে দোস্তি হবে বন্ধুত্ব হবে, যার চেহারা দেখলেই আল্লাহ তাআলাকে স্মরণ হবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন, ঠিক কিনা? জোরে বলেন, এমন জায়গায় হবে যার চেহারা দেখলে মাওলায় পাকের ইয়াদ হবে। দ্বিতীয় নাম্বার, তাকে ভালোবাসবে যার কথা শুনলে পরে ইলম বাড়বে। ওয়া যাদা ফি ইলমিকুম মানতিকুহু, কিছু মানুষের কথা শুনলে ইলম বাড়ে, ইলম বাড়ে। কণ্ঠ সুন্দর হওয়া জরুরি না, সুন্দর করে করে হাসান কাদাইতে পারে ওয়াজে এমন কথা হওয়া জরুরি না। সে হাসাইতে কাদাইতেও পারে না, গলার আওয়াজও সুন্দর নয়, কিন্তু তার কথা শুনলে পরে ইলমি ফায়দা হয়। যাক করাকুম বিল্লাহি রুকিয়াতুহু ওয়া যাদা ফি ইলমিকুম মানতিকুহু, তার কথা শুনলে পরে ইলম বাড়ে, দিন বাড়ে। এমন মানুষের সাথে বন্ধুত্ব করাটা ইবাদত। তবলিগ জামাতের ওই যে কিছু সদস্য ভাইরা আছে, এরা মসজিদে বসে বসে কিছু কথা কয়, কিতাব পড়ে পড়ে কথা পড়ে শোনায়, যা শুনলে পরে ওজুর এলেম বাড়ে, গোসল কেমন করতে হবে এলেম বাড়ে, ইমান কেমন হইতে হবে এলেম বাড়ে, নামাজ কেমন মহব্বত নিয়ে পড়তে হইব এলেম বাড়তে থাকে। যে যাদের কথা শুনলে এলেম বাড়ে তাদের সাথে মহব্বত রাখাটা ইবাদত, ঠিক কিনা? মহব্বত রাখা ইবাদত। যাদের কথা শুনলে পরে ইলম বাড়ে। ওয়াজাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, যাদের আমল দেখলে আখিরাত স্মরণ হয়ে যায়,
যাদের ইবাদত বندگی দেখলে পরে আখেরাতের শরণে এসে যায়, কবর হাসরের শরণে এসে যায়, যাদের আমল আখলাক দেখলে পরে আখেরাতের ইয়াদ হয়, এমন মানুষকে বন্ধু বানানো যাবে? যারে তারে কিন্তু বন্ধু বানানো যাবে না। যারে তারে বন্ধু বানাইলে হাসরের ময়দানে পস্তাইতে হবে। যাদেরকে বন্ধু বানাইলে ইমানে দুর্বলতা আসতে পারে, যাদেরকে বন্ধু বানাইলে পরে ইমান নষ্ট হইতে পারে, যাদের সাথে চললে পরে কোরআনের বিরুদ্ধাচরণ করা লাগতে পারে, সুন্নতের বিরুদ্ধাচরণ করা লাগতে পারে, এমনদের সাথে কখনো বন্ধুত্ব কখনো করা যাবে না। এটা আমার দ্বিতীয় নাম্বার কথা। এক নাম্বার কথা হলো ইনসানি সামাজিক জীব, তাই মানবিক কিছু ইবাদত, সামাজিক কিছু ইবাদত আছে, ওগুলো সমাজে বাড়াইতে হবে। তাই বলে এগুলো বাড়াইতে যায় দ্বিতীয় নাম্বার কথা, যার তার সাথে খাতির জমান যাবে না, খাতির তার সাথেই জমাইতে হবে। যার সাথে খাতির রাখলে পরে দিনই ফায়দা হবে, উখরবি ফায়দা হবে, আখেরাতের ফায়দা হবে, ঠিক কিনা? ঠিক কিনা? ইনশাআল্লাহ রাজি তো ইনশাআল্লাহ যুবক ভাইরা, ইনশাআল্লাহ। তৃতীয় নাম্বার কথা, আল্লাহর নবী বলেন হাসরের কঠিন ময়দানে এমন কুরআন যারা ছেড়ে দিছে, আল্লাহ তাআলা বলতেছেন পরের আয়াতে আল্লাহ বলতেছেন এমন কুরআন যারা পায়া ছেড়ে দিছে, তরক করেছে, যেমন উকবায় কুরআন পায়া ছেড়ে দিছে, এমন যারা কুরআন পায়া ছেড়ে দিবে, কুরআনের সাথে যাদের সারাসারি সম্পর্ক হয়ে যাবে, আল্লাহ তাআলা বলতেছে রাসূলকে আল্লাহ তাআলা ওই দিন আদালতে মামলা দেওয়ার জন্য দাঁড় করাবে। وقال الرسول يا ربي ان قوم اتخذوا هذا القران مهجورا। আল্লাহর নবী হাসরের ময়দানে আল্লাহর আদালতে মামলা দিবে, এ যার শাফাত বিধিরে কি তোমার আমার জান্নাত খুলবে না, যার হাতের হাউজে কাউসার বিধিরে কি তুমি আমি পিপাসার জানা মিটাইতে পারবো না, ওই পয়গম্বরও কিন্তু তোমার আমার বিরুদ্ধে চলে যাবে। যদি তোমার সাথে কোরআনের সাথে সম্পর্ক না থাকে, তুমি মুসলমান হয়ে কোরআন ঘরে পায় কোরআন সাইরা চললা, মাহজুরা এই মাত্রকা, যারা কোরআন তরক করে জিন্দেগি বছর করবে, হাসরের কঠিন ময়দানে আল্লাহর নবী তাদের ব্যাপারে মামলা দিবে। শুধু তাই নয়, আল্লাহর রসুল বলেছে কোরআন নিজেই আল্লাহর দরবারে মামলা দিবে, কোরআন আল্লাহর দরবারে দাঁড়া বলবে, এ মালিক, ও আমার মালিক, ইন্না হাযা আবুদু, ও মালিক এটা তোমার বান্দা, ইত্তাখাযানি মাহজুরা, সে আমি কোরআনকে তরক করে করে চলছে কিন্তু কালেমা ওয়ালা, তাই আমি কোরআন তার বিরুদ্ধে তোমার আদালতে মামলা দিলাম, তোমার কাছে আমি তোমার বান্দার বিরুদ্ধে মামলা দিলাম, ফাকযি বাইনি ওয়া বাইনাহু, তুমি তোমার বান্দা আর আমার মাঝখানে আগে বিচার করো, আমার আর তোমার বান্দার মাঝে বিচার না করলে আমি তোমার এমন কপাল করা বান্দারে জান্নাতে যাইতে দিব না, এই যে রাস্তা কেয়া দিলাম, কোরআন পথের বাধা হয়ে দাঁড়ায় যাবে। সরকারে দোয়ালম নবী বলেছে কোরআন পক্ষ হইতে পারে বিপক্ষ হইতে পারে, কিছু মানুষের বিপক্ষে কোরআন দাঁড়াবে, কিছু মানুষের বিপক্ষে সরকারে দোয়ালম নবী হাসরের ময়দানে দাঁড়াবে, তারা কারা? মাহজুরা এই মাতরুকা, মাতরুকার গোষ্ঠী কারা? যারা কোরআন তরক করেছে, বুজুর্গরা কয় ইনকারুল কোরআন সরাহাতান, কিছু মুসলমান আছে কোরআন অস্বীকার করে, কালেমাওয়ালা কিন্তু কয় যে হাবের সাপরা কোরআন করে সাপের মন্ত্রের মতো শোনা যায়, নাউজুবিল্লাহ, কি ফায়দা, কি লাভ, কি লাভ, ফায়দা বুঝে আসে না, কোরআন অস্বীকার করে। কাফেররা যেমন কোরআনকে কাব্য বলতো, কোরআনকে মন্ত্র বলতো, ও মুসলমান হয়ে মন্ত্র কয়, ওর বিরুদ্ধে কোরআন দাঁড়াবে, ওর বিরুদ্ধে রাসূল দাঁড়াবে। আর দ্বিতীয় নাম্বার প্রকার আল ইয়াতরাজ ওয়ালা আহকামুল কোরআন, যারা কোরআনের আহকামাতের উপরে প্রশ্ন রাখবে, তাদের বিরুদ্ধে কোরআন দাঁড়াবে। যেমন কোরআনে পর্দার বিধান আছে, মুসলমান হয়ে যার পর্দা ভালো লাগে না, সে মুসলমান হয়ে পর্দার বিপক্ষী কথা কয়। কোরআনে নারী পুরুষের অধিকার বর্ণনা আছে, হে বর্ণনার অধিকার তার ভালো লাগে না। কোরআনের ভিতরে কোরবানির কথা আছে, ও নাস্তিক কো কয় কোরবানি কইরা অপচয় হয়, এবার পত্রিকা দেখছেন না, কোরআন কোরআনে বর্ণিত বিধান ওর ভালো লাগে না, কোরআনে বর্ণিত বিধানের উপরে যে প্রশ্ন করে ও নাস্তিক, ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ করে জোরে বলেন, ঠিক কিনা? জোরে বলেন, ওর বিরুদ্ধে কোরআন কথা বলবে,
ওর বিরুদ্ধে রাসূল হাশরের ময়দানে মামলা দিবে, কারণ ও কোরআনের উপরে প্রশ্ন করে গাদা গাদা গান। ওর ব্রেন দিয়ে কোরআন বুঝে নাই, কোরআনের ভুল ধরছে। ওর ব্রেন দিয়েছে হলো কোরআন বুঝা আমল করবার লেগা, ও কোরআনের ভিতরে ঢুকে কোরআনের ভুল ধরে, আল্লাহর আইনের উপরে হাত দেয়, আল্লাহ তাআলা বর্ণিত বিধান নিয়ে সমালোচনা করে। এমন বাগি যারা তাদের বিরুদ্ধে আল্লাহর কোরআন মামলা দিবি, তাদের বিরুদ্ধে আল্লাহর রাসূল মামলা দিবি। তাই বর্তমান সমাজে যুবক ভাইরা যারা কোরআনের বিরুদ্ধাচরণ করে এদের সাথে কিন্তু ঘন খাতির আর পিতলা খাতির রাখা যাবে না। নাস্তিকদের বই পড়া, নাস্তিকদের উপন্যাস পড়ো, মজা কইরা কইরা এই নাস্তিকরা কোরআনের বিরুদ্ধে কথা কয়, খাতায় দেখো না এগুলো, তাদের সাথে পিরিত রাখো আর মোহাব্বত রাখো, হাশরের ময়দানে কোরআনের বিপক্ষের লোকদের কাতারে যায় দাঁড়াইবা যদি তাই করো। তাই এদের সাথে সম্পর্ক নয়, যারা কোরআনের উপরে প্রশ্ন রাখে, আল্লাহর কোরআনে বর্ণিত বিধানের উপরে প্রশ্ন করে, আর যারা কোরআন মজিদের গলত ব্যাখ্যা করে, কিছু বক্তা সাবাসী কোরআনের গলত ব্যাখ্যা করে, কোরআন দিয়ে বেদাতের দলিল দেয়, বিদাতের দলিল কোরআনের আয়াত দিয়ে দেয়, বিদাতের দলিল যার রসুল করে নাই, সাহাবি করে নাই, তাবি করে নাই, তাবে তাবি করে নাই, কেউ করে নাই, এবং শিরিক বিদাতের কাম কাজ এগুলোর দলিল কোরআন শরীফের ভিতর থেকে বের করে আয়াত পরে পরে হাদিস পরে পরে উপবাস করে। আল গালাতুল ফাহিশ ফি তাফসিরিল কোরআন, যারা কোরআনের ব্যাখ্যা করবার যায় গলত ব্যাখ্যা করে, হাশরের ময়দানে আল্লাহ আল্লাহর রসুলে মামলা দিলি আল্লাহ তাকে ধরবে, ধরে জিব্বাটা বাইর করে আগুনের কেছে দিয়ে জিব্বাটা কেটে দিবি। মুসলমান হইয়া ইবাদত শিখেছ গলত গলত, কোরআন শরীফ দিয়ে দলিল দেয় গুনাহের দলিল দেয়, কোরআন শরীফ দিয়া শিরিক বিদআতের দলিল পেশ করে, এদের বিরুদ্ধে আল্লাহর নবী মামলা দিবে, এদের বিরুদ্ধে আল্লাহর কোরআন হাশরের ময়দানে মামলা দিবে। যারা আল গালাতুল ফাহিশ ফি কিরাআতিল কোরআন, জীবনে কত কিছু শিখছে কোরআন শরীফ পড়া শিখে নাই, ইচ্ছাকৃত কোরআন পড়ে তো গলত করে করে পড়ে, কিছু বক্তারা আছে কোরআন গলত পড়ে। এই যুবক তুমি যদি কোরআন শরীফ পড়া জানতা তাহলে তুমি যার তার ওয়াজ শুনতা না, কারণ কিছু বক্তা আছে তাদের কোরআন পড়া শুনলেই তুমি ধরতে পারতে এটা ভুয়া, এটা হক নয়, এটা বাতিল, তুমি নিজে কিচ্ছু পারো না, তিনটা দিন বাইর করে একটু কোরআন মজিদ শিখো নাই, মত কন্যাটা একটু শিখা লও নাই, মাখরাজ গুলা একটু ঠিক করে লও নাই, এ কারণে মোল্লা দেখলেই মনে করো সহি কথা শুনতে আসি, যার কথা শুনতেছ সে নিজে আল্লাহর কোরআন পড়া জানে না, ঠিক কিনা আছে কিনা, হ্যাঁ কথা বলেন না কেন, একটা গোষ্ঠী এরকম আছে কিনা, যারা বলেন আছে কিনা, আছে তো, তুমি যদি খালি কোরআন শরীফ পড়া জানতা তা তাদের আর শুনতা না। এজন্য যারা ইচ্ছাকৃত কাস্তান কোরআন গলত পড়বে তাদের বিরুদ্ধে আল্লাহর রাসূল মামলা দিবে। জগতের সব কাজ করার টাইম পাইছো, সুরাগারা ঠিক করার টাইম পাও নাই, যারা কোরআনকে ইহানত করবে তাদের বিরুদ্ধে কোরআন সাক্ষী দিবে। হ্যাঁ, ঈমান ও ইয়াকিন ও বিশ্বাসের সাথে বলতে পারি যে যুবক ভাইরা কোরআন মজিদের তাফসীরের আয়োজন করেছো দুদিন ব্যাপী, যদি তোমাদের এই আয়োজনে ইখলাস আর মহাব্বত থাকে আর আল্লাহ তাআলা যদি এটা কবুল করে তাহলে কোরআন এর বরকতে তোমাদের পক্ষে দাঁড়াবে, সরকারের দোয়া নামো এর বরকতে তোমাদের পক্ষে কথা বলবে, যখন কোরআন মিটাইতে চায় কোরআন তুলে ধরছি না, ঠিক কিনা যারা বলেন, এজন্য দোয়া করেন আল্লাহ তাআলা, দোয়া করেন আল্লাহ তাআলা হিলফুল ফুজুলের এই কোরআনের খেদমত আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করুক। আপনারা একটু আওয়াজ করে জোরে বলেন আমিন, আরো জোরে বলেন, জোরে বলেন আমিন। দূরের এক মুসাফির আপনাদের কাছে এসেছিলাম ঢাকা থেকে সফর করে, আমার তিনটা কথা আপনাদের কাছে আমার আলোচনায় রেখে গেলাম, আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমার এই তিনটা কথা, আমরা সামাজিক জীব তাই শরীয়তে ইসলামে যে সকল সামাজিক ইবাদত আছে ওগুলোকে ধরে রাখবো, যত্র তত্র বন্ধুত্ব
করব না, ঠিক কি না? আওয়াজ করে বলেন ঠিক কি না? তিন নাম্বার, আল্লাহর কোরআনকে আমাদের বিপক্ষে দাঁড় করাবো না। আল্লাহর কোরআনের সূরা ফুরকানের কিছু আয়াত সামনে করে এক একটা কথা আপনাদের কাছে বললাম, আল্লাহ তাআলা এই কথাগুলো আপনাকে আমাকে সকলকে আমল করার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা তার হকে ও দোয়া কবুল করেন। যে যুবক ভাইরা এই আয়োজন করছে ওদের জিন্দেগিতে আল্লাহ বরকত দান করুক। আর তারা বলেন আমিন, আওয়াজ করে বলেন আমিন, আল্লাহ তাআলা এই মাহফিলটা প্রতি বছর কবুল মঞ্জুর করে নিক। আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রব্বে করিম আয় রব্বুল আলামিন, হিলফুল ফুজুল সংগঠনের আয়োজনে দুদিন ব্যাপী তাফসীর মাহফিল, রব্বে করিম যুবকদের আয়োজনের এই মাহফিলে দুটি কথা তোমার বান্দাদের সামনে তোমার কালামে মাতিয়েদের সূরা ফুরকানের আয়াত সামনে করে বলেছি। রব্বে করিম যে কয়েকটা কথা আলোচনা হয়েছে সকলকে আমলের তৌফিক দিয়ে দাও, যত ওলামায়ে কেরাম আছে সকলকে কবুল করে নাও। ইয়া আল্লাহ হিলফুল ফুজুলের এই সবগুলো যুবকের জওয়ানি তোমার কাছে আমানত, ইয়া আল্লাহ শৃঙ্খলার জিন্দেগি তুমি ওদেরকে দান করো, আবেদ বানায় দাও, সকল প্রকারের গুনাহ থেকে দূরে দূরে ওদের বাঁচাও, বুড়োদের হযরত আবু বকর বানায় দাও, ইয়া আল্লাহ পর্দার আড়ালের মা বোনদেরকে হযরত ফাতিমা হযরত খাদিজাতুল কুবরা বানায় দাও। ইয়া আল্লাহ আমরা যারা এখানে বসছি সকলের হকে দোয়া কবুল করে নাও। আমিন। আয় রব্বে করিম ইয়া আল্লাহ এই মাহফিল আয়োজন করতে গিয়ে যে যেভাবে সহযোগিতা করেছে সকলের হকে তুমি দোয়া কবুল করে নাও। টাকা পয়সা বুদ্ধি মেহনত উপস্থিতি দিয়ে যারা সহযোগিতা করেছে হাশরের ময়দানে এই মাহফিল তাদের নাজাতের উসিলা বানায় দিও। ইয়া আল্লাহ আব্বা আম্মা অনেকে কবরে রেখেছে, নিজের মা ওই যে জানাজা পড়ে কবরে রেখে আসছে আর কোনোদিন দেখে নাই, মা বলে আর কোনোদিন ডাকে নাই, বাবা ওই যে জানাজা পড়ে কবরে নামায় এসেছে আর কোনোদিন বাবার চেহারা দেখে নাই, আব্বা বলে কাউরে আর ডাকে নাই। ইয়া আল্লাহ এমন আব্বা আম্মা যারা হারিয়েছে তাদের আব্বা আম্মার কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও, যাদের আব্বা আম্মা আছে হায়াত বাড়ায় দাও, বেশি বেশি খেদমত করতে মানে তৌফিক দান করো। আমাদের সকলের জন্য যত কল্যাণ দান করো আল্লাহ, যত অকল্যাণ তার থেকে তুমি আমাদের হেফাজত করো, সারা দুনিয়ার মুসলমানদের নাজাত আর শান্তি দান করো। 13 তারিখ থেকে বিশ্ব ইজতেমা শুরু, ইয়া আল্লাহ সফল কবুল মঞ্জুর করে নাও। রব্বে করিম হক্কানি পীর বুজুর্গের খানকাগুলো ইয়া আল্লাহ হেফাজত করো, মাদারিসে কওমিয়া যত দ্বীনি মারকাজগুলো আছে কবুল মঞ্জুর করে নাও, বদ্দিন যত দুনিয়ার মাটিতে আছে তুমি তারায় দাও, হককে ইয়া আল্লাহ বিজয় দান করো, বাতিল কে নাস্তানাবুত করে দাও আল্লাহ। আল্লাহুম্মা ফিনাহু বিমা শিতা, আল্লাহুম্মা ইন্না নাজালুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিক, আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور، سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين آمين برحمتك يا أرحم الراحمين.